এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি, ছাগল ভেড়া ধুম্বা এগুলা কয়জনে জানি হবে? সবাই জানি আমরা, ছাগল ভেড়া দুম্বা কয়জনে? একজনে, বাস এটা তো আমরা সবাই জানি। ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে, কয়জনে দেওয়া যাবে? দুজনে দেওয়া যাবে, তিনজনে দেওয়া যাবে, চারজনে দেওয়া যাবে, পাঁচজনে দেওয়া যাবে, ছয়জনে দেওয়া যাবে, সাতজনে দেওয়া যাবে। আর বলছি, ওট গরু দুজনে দেওয়া যাবে, তিনজনে দেওয়া যাবে, চারজনে দেওয়া যাবে, পাঁচজনে দেওয়া যাবে, ছয়জনে দেওয়া যাবে, সাতজনে দেওয়া যাবে। শরীকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, নাহান্নাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি, ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়, আল বাদানাত আন সাবাতিন, আল বাকরাত আন সাবাতিন, ওট করেছি সাতজনের পক্ষ থেকে, গরু করেছি সাতজনের পক্ষ থেকে, ওট করেছি সাতজনের পক্ষ থেকে, গরু করেছি সাতজনের পক্ষ থেকে। আচ্ছা, সাতজন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? সাতজনে করুক, পাঁচজনে করুক, তিনজনে করুক, অংশ বন্টন সমান সমান হবে? বলেন অংশ বন্টন। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা তো জানেনই, কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40, আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার, প্রথমে পাঁচ ভাগ সমান সমান করবেন, পাঁচ ভাগ সমান সমান কইরা, একজনে পাবে দুই ভাগ, আরেকজনে পাবে দুই ভাগ, আরেকজনে পাবে এক ভাগ। কথা বলছি, সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল, এই অসওয়াসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা দুই ভাগ, আরেক 20,000 ওয়ালা দুই ভাগ, আর 10,000 ওয়ালা এক ভাগ, কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই পাঁচ ভাগ বন্টন করলেন, করার পর দুই ভাগ নিবে একজন আর দুই ভাগ নিবে আরেকজন, গেল চার ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল পাঁচ ভাগ। ব্যাস, কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে তিন ভাগ করতে পারেন, এক ভাগ গরিবদের দিলেন, এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন, কি করবেন? কৃপণতা, এটা দরকার নাই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নাই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন, ব্যাস এটাই এটাই রাখেন, বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, দিবেন। হ্যাঁ, কি কয়, অনেক কয়, বুঝছি বুঝছি, কি বুঝছে কে জানে। হ্যাঁ, কি বুঝছে? আচ্ছা আচ্ছা, নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না, তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরীকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না, তারে যদি শরিক বানাই, শরিকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, পাঁচজনে কোরবানি দিলেন, সাতজনে দিলেন, তিনজনে দিলেন, এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরিকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না, তাকে নিলে কারো কোরবানি হবে না, খুব ভালো করে মনে রাখবো। এখন কথা, যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন, একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন, আপনি ধনী, তো একা একা কিনছেন ওটটা বা গরুটা, কিনছেন 2,00,000 টাকা দিয়ে, এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরিক যদি চান বানাতে পারবেন,
কোন ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন, কিনার পরে যদি আপনি কাউকে শরিক বানাইতে চান, অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন, কিনার পর যদি শরিক বানাতে চান, তাহলে শরিক করা যাবে কিনা? হ্যাঁ, শরিক করা যাবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, এখন আপনাদের একজনকে আমি শরিক বানাইলাম, কত টাকা? 20,000 টাকা দিয়ে শরিক হয়েছেন, তাহলে আমার 1,80,000, আপনার 20। এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই 20,000 টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম, এটা আমি সৎকা করে দেওয়া উত্তম, কথার কথা, যদি না দেই হবে, উত্তম উত্তম সৎকা করা উত্তম, না করলেও সমস্যা নাই, বাকি তাকে যেহেতু শরিক বানাইলাম আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে, এটা কোনো সমস্যা নাই, বাকি উত্তম হলো ওনার এই অংশটা, এতটুকু অংশ আমি সৎকা, কারণ আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম, পরে একজনের শরিক বানাইছি, উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয়, বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে। আবার সৎকা যদি নাও করা জায়েজ, টাকাটা যদি সৎকা না করে তাও জায়েজ। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম, বলেন কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট, শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন, কি করলেন? হৃষ্ট পুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন, খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি, হ্যাঁ ল্যাংরা, ল্যাংরা পশুর কোরবানি, খুব মন দিয়ে শুনবেন, যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই, এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নম্বর হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা, একদম দেখবেন একের পর এক মাসালাগুলো, তো তালেব এলেমদের পুরো মুখস্থ থাকা দরকার, হ্যাঁ একদম, আমার পুরো 11-6 মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার, হেদায়া দেখবেন রাবে মনে হয় কিতাবুল আদ রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে, তো আপনারা দেখবেন কোরবানির মাসালাগুলো খুব সুন্দরভাবে লেখছে, তালেব এলেমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলো মুখস্থ করে রাখা, কালো অংশগুলো কোন কিতাবের? কুদুরির। আরে কোন কিতাবের? কুদুরির ব্যাখ্যা না হেদা, হ্যাঁ এই তো, কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যলউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা, যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই, দাঁত নাই যে পশুর, মন দিয়ে শোনেন, দাঁত নাই যে পশুর, একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমার। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি? খুব মন দিয়ে শুনি আমরা, শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না।
পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই। আবার বলছি, শিং আছে কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আছে কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারেই উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায়। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো, যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং ওঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি? কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? আল্লাহ, যদি অর্ধেকের বেশি লেজ থাকে, লেজ কয়াত হয় গরুর? আনুমানিক দুই হাত, এক হাত। আচ্ছা যদি এক হাত ধরেন, এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই আমরা মনে করেন, যদি এক হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে এক হাত, আমি তো বলতে পারি না এক হাত না দুই হাত, যাই হোক, যদি আচ্ছা যদি দুই হাত ধরেন, তো দুই হাত ধরলে সোয়া এক হাত ভালো আছে, সোয়া এক হাত ভালো আছে, কান চার ভাগ ধরে নেই আমরা, চার ভাগের তিন ভাগ ভালো আছে, জায়েজ আছে, কান চার ভাগের তিন ভাগ ভালো আছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ চার ভাগ ধরেন কথার কথায়, তিন ভাগ বেশির অংশ ভালো আছে, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো, অর্ধেক যদি খারাপ থাকে, কান বা লেজ, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ কুরু নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো, গরুর দুই চোখ আছে, একটা পুরা নষ্ট, জায়েজ? দুই চোখ পুরা অন্ধ, জায়েজ? জায়েজ নাই। গর্ভবতী পশুর মাসালা শুনি, গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন, যিনি কিনে তিনিও বুঝতে পারে না এটা যে গর্ভে বাচ্চা ছিল। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। আপনারা বলেন জায়েজ না? আমার সবাই দিয়ে চুপ, মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে, এই তো। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা, জায়েজ আছে। হ্যাঁ বলেন সবাই, কি আছে? এটা এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না, মানে জয় হওয়ার পরে, কিন্তু জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে, এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন। গর্ভবতী পশু জবাই করলেন, জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে, এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন, এটাকে কি করবেন? জবাই করবেন। প্রসবের সময় এটা যদি পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয়, এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তম। কি বলেন, কোরবানি? যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম? আরেকটা দেন, আপনি ধনী মানুষ, আরেকটা দিলে তো যে নিয়ম, আপনি দুইটার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন, তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এদিক দিয়ে কোরবানির সময় গোনা আসে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা, আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি, বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কিনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কিনার পর এমন দোষ দেখা গেছে, কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা,
কান অর্ধেকের বেশি কাটা, কথার কথা, মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কিনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না, আদায় হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে, গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু এটা দ্বারা কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে একটা মশালা খুব ভালো করে শুনি, একজনের ধনী মানুষ আর একজন গরিব মানুষ, ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে, তার জন্য আরেকটা পশু কিনতে হবে, এটা দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে গরিবের জন্য একটু সার, গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, তার উপর আরেকটা লাগবে না। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা, আপনাদের এই বাজারের নাম কি? গরু কিনবেন রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল, নেন হুজুর গরুটা, এটা দুই বছরের বেশি, দুই বছরের বেশি, আপনার এটা বইলে বিক্রি করতে আসি, মন দিয়ে শুনেন। বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে, বিক্রেতা স্বীকার করছে হ্যাঁ এই পশুর বয়স, যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন, এটা যদি বিক্রেতা স্বীকার করে, আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ, দেখেও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে, বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর গরু, কথার কথা, আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে, তবে খুব সতর্ক, গরু বেচায় কিন্তু দালাল আছে অনেক, এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স দুইয়ের বেশি, হেও জানে যে এটা এক বছরের দেড় বছরের, এরকম জানে, এরকম অনেকে ফিট করে রাখে, যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন, এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই, এগুলো হয় বাজারের মধ্যে। হ্যাঁ তো যাই হোক, তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও কোরবানি করা যাবে, এটা জায়েজ আছে। এক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় ও আল্লাহর কাছে ধরা খাবে, হ্যাঁ বিক্রেতা ধরা খাবে, বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান, আমি মিছা কথা কই না, এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে, আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে, এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন, কোরবানি হয়ে যাবে, কথাটা বুঝে আসছে? মুফতি শফির রহমতুল্লাহ আলাইহি বেশাল এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন, হজরতের আপনার কোরবানির কিছু ইয়াতে ওই মারিফুল কোরআনের উর্দুটা আপনার একটু পড়েন, সেখানে হজরত লম্বা আলোচনা করেছেন। বন্ধা পশু, যে পশুর বাচ্চা হয় না, বন্ধা পশু, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ, বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। জবাই কে করবে? নিজের পশু নিজে জবাই করা উত্তম, এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না, ইমাম সাহেব রাগবেন না, কথার কথা না না ঠিক আছে, আবার এই ক্ষেত্রে শোনেন, ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই দিবেন, হাতের কষ্ট হাতের কামাই এটাও দিবেন, হুজুরে খুশি তো পাবে, এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা ভালো, এটা হাতের কামাই, হাতের কষ্ট, এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন। তো যাই হোক, যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম, নিজের পশুটা নিজে জবাই করা উত্তম, এটা ভালো। তো দোয়াটা পড়ে নিব আমরা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হলো কোরআনের আয়াত, আনা মিনাল মুসলিমিন হলো দোয়া, হ্যাঁ আউয়ালুল মুসলিমিন সূরা আনামের 162-163 নম্বর আয়াত, আর দোয়াটা হলো ওয়া আনা মিনাল মুসলিমিন, হ্যাঁ আউয়ালুল মুসলিমিন হলো কোরআনের আয়াত, আর আনা মিনাল মুসলিমিনটা হলো নবীজির দোয়া, ঠিক আছে না? ঠিক আছে। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয়, খুব মন দিয়ে শুনবো, জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয়, ওলামায়ে কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে থাকেন, চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে উনি কি করেন, কয় হুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান বাকিটা আমি দেখতেছি, আরে হয় কিনা? আচ্ছা, এদের ওলামায় হজরত যারা ইমাম সাহেব যারা আপনারা করবেন, আপনারা ওই রগটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন, যেই রক্তটা কাটলে আপনার গরুর বা প্রাণীর প্রাণটা যায় ওটা পর্যন্ত অন্তত যেন আমরা ওই ধারালো চাকু ছুরিটা চালাইতে পারি, এই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ এক্ষেত্রে যদি আপনি কিছু শরিক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরিক হবেন, যদি কথার কথা জবাই দুইজন যদি শরিক হন বা তিনজন শরিক হন, সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার দুজনই বলবেন, তাই বুঝছেন নি? আপনি দুইজন শরীক হইলেন, হুজুর আপনি ছোঁয়া লাগান আমি আসি, হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুরও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আপনি ছোঁয়া লাগাবেন আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন,
আরে বুঝছেননি, হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ আকবার আপনিও বলবেন। হাদিসে আছে আপনার আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিকাফশাইনে আমলাহাইন দহা বিকাফশাইনে আমলাহাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে, সাম্মা ওয়া কাব্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবার বিসমিল্লাটা অবশ্যই বলবো, এই কথাটা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয়, বলার সময় আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ এমন করি, যদিও এটা আপনারা না বুঝেই করেন, আব্দুর রহমান ভাই আপনার গরু কিভাবে কোরবানি দিব বলেন, তা আব্দুর রহমান আরো চার পাঁচজন আছে, ওনারা এসে বলে হুজুর নামগুলো এখানে লেখা আছে, এই পাঁচ নামেই কোরবানি হবে, বলি কিনা এটা পৃষ্ঠা দে হুজুর, এই পাঁচ নামে হবে নেন, এই সাত নামে হবে, এই তিন নামে হবে নেন, এরকম হয় কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমরা বাংলাটা এভাবে না বলে আমরা বলবো, বলেন আমার সাথে বলেন, বলেন এই পাঁচ জনের পক্ষ থেকে, বলেন এই তিন জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করব। তাহলে তিন নামে এভাবে বলবো না, আমরা বলবো তিন জনের পক্ষ থেকে আল্লাহর নামে, পাঁচ জনের পক্ষ থেকে আল্লাহর নামে, তিন জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এখন থেকে যদিও এটা মানুষ না বুঝেই করতো যে হুজুর আসলে তো উদ্দেশ্য এটাই আল্লাহর নামে জবাই, কিন্তু ওই না বুঝা বইলা ফেলে আর কি, হুজুর তিন নামে পাঁচ নামে এবার বলবো, আমরা বলবো তিন নামের পক্ষ থেকে আল্লাহর নামে, পাঁচ নামের পক্ষ থেকে আল্লাহর নামে, কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ। তাহলে বলেন তো কার নামে জবাই হবে, কার পক্ষ থেকে বলেন, আমাদের, কার নামে জবাই হবে আর কাদের পক্ষ থেকে, এবার সুন্দরভাবে বলি, বলেন কার নামে জবাই, কার পক্ষ থেকে বলেন, বান্দার পক্ষ থেকে, কার পক্ষ থেকে, কার নামে, কার পক্ষ থেকে, এবার মনে রাখবো তো আর ঝামেলাগুলো হয় না আমাদের। কোরবানির পশু দিকে, পশু যেটা এটা জবাই করার আগে উপকৃত হওয়া যাবে কিনা, আপনি কিনে আনছেন এখন এটা হাল চাষ করতে নিয়ে গেলেন, কথার কথা এটা আনছেন, যেহেতু আনছি আমার ঘরে পাঁচ ছয় দিন থাকবো, এটা দশ বারো দিন বাইন্ধা রাখলাম, তো কালকে সকালে নিয়ে যাই একটু হাল চাষ করি, দেখি না কেমন হয়, খুব মন দিয়ে শুনি, দুধ ইত্যাদি আসবে আসবে ইনশাল্লাহ আসবে, সবুর করে সব আসবে। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা, এটা হলো কথা, না জায়েজ নেই, বলেন পশু কেনার পর তা থেকে উপকৃত হওয়া কি নাই, জায়েজ নাই। হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি, আপনি এটার উপরে একটু বইলেন, বইয়া দেখলেন আমার একটা ছবি তোলা ফেসবুকে দাও, এইগুলো করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ, এগুলো আমরা করব না। আর কোরবানির দিন তো মাশাল্লাহ জবাই কইরা ওই গায়ে রক্ত ফেসবুকে দিয়ে দেয়, মানে আমি বুঝি না এটার ফায়দা কি, এটা করেন কেন, এ আপনি কার জন্য জবাই করছেন, ওরা দেখাইলেন সবাই রে যে আমি আল্লাহর জন্য জবাই করছি, যদি সত্যি আল্লাহর জন্য কইরা দেয় থাকেন এটা আপনি ভালো জানেন, ফেসবুকে যারা এটা দেন কয়জনে এই নিয়তে যেন দেখো আল্লাহরে খুশি করলাম, ছুরিটা এমনি রয়ে রাখছেন আর রক্ত একটু লেগে রয়েছে দিন, এগুলো করেন না আসলে, এগুলো বাড়াবাড়ি হয়ে যায় আমাদের, আসলে সত্যি বাড়াবাড়ি হয়, কি দরকার আছে বলে বাড়াবাড়ি গুলো আমাদের না করে, আল্লাহ হেফাজত করেন। কোরবানির পশুর দুধ, এটাও একটা উপকার, দুধ খাওয়া, দুধ খাওয়া একটা উপকার না, আরে কয় উপকার না, হ্যাঁ দুধ এমন খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে, পৃথিবীর একমাত্র খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, পানির চাহিদা পূরণ করে, সবচেয়ে বড় প্রমাণ আমরা সবাই নাবালেগ অবস্থায় শুধু দুধ পান করছি, আমরা সবাই দুই বছরের আগে শুধু দুধ পান করছি, ওই দুধ দিয়ে আল্লাহ এই বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় আমাদের খাদ্য পানি উভয়টার চাহিদা রব কুদরতি ভাবে পূরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন মিন বাইনি ফারসিউ ওয়াদামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, শোনো এই দুধ আমি কোত্থেকে বের করি জানো, কয় দুই নাপাকের মাঝখান থেকে, একটা হলো গোবর আর একটা হলো রক্ত, কয় মানুষ একটু ভাবো আমি গোবর নামক নাপাক আর রক্ত নামক নাপাক এই দুই নাপাকের মাঝখান থেকে, গরু ঘাস খায় এই ঘাস দিয়া গরুর রক্ত হয়, এই ঘাস দিয়া গরুর গোবর হয়, এই রক্ত আর গোবর দুই নাপাকির মাঝখানে আমি আল্লাহ ওই খাদ্য দিয়েই তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র দুধ তৈরি করি। দুধে গোবর আর রক্ত আসেনি, আরে দুধে আসে গোবর রক্ত, আল্লাহ কয় আমার কুদরত বুঝো, এবার রক্ত পাক না নাপাক, গোবর পাক না নাপাক, আল্লাহ কয় দুই নাপাকের মাঝখান থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খাদ্য আমি বের করি, আল্লাহর কুদরত আর কেমনে দেখবেন।
দুধ কোরবানির পশুর দুধ এটা পান করা যাবে কিনা খুব মন দিয়ে শুনেন কোরবানির পশুর দুধ পান করা যাবে না বলেন কোরবানির পশুর দুধ পান করা যাবে না এখন কথা হলো জবাইয়ের সময় কাছায় গেছে আগামী কাল কোরবানি একদিন পরে কোরবানি দুই দিন পরে জবাইয়ের সময় কাছায় গেছে এই ক্ষেত্রে যদি পশুর দুধ দহন না করি পশুটার কষ্ট হবে দহন না করলে পশুটার কষ্ট হবে কারণ দুধ দহন না করলে কষ্ট হবে সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার ওলানের মধ্যে দিব বলেন ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব ঠান্ডা পানি দুধের ওলানে পশুর ওলানে দিলে তার কষ্টটা কম হয় তার কষ্ট কি হয় কম হয় এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায় তো ঠান্ডা পানি আমরা ওলানের মধ্যে দিব কথা বুঝে আসছে ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব এটা হলো প্রথম কথা আর যদি মনে হয় কাছাকাছি আইসা গেছে পশুর দুধ দহন না করলে কষ্ট হবে না দহন না করাই উচিত বাস দহন করা দরকার নাই এটা আমরা দহন করব না এমনি রেখে দিব কথার কথা যে দহন করলে হয় না করলে হয় না করলে সমস্যা নাই তো দহন করার দরকার নাই পশুর দুধ দহন করার দরকার নাই এই কথাটা আমরা মাথায় রাখব দহন যদি করে ফেলি সেক্ষেত্রে কি করব গরুর দুধ দোয়া ফেলছে সৎকা করে দিব দোয়া ফেললে কি করব সৎকা করে দিব শরীক যারা আছি আমরা এগুলো খাবো না এখন কথা হলো আপনারা চারজনে মিলে একটা পশু ক্রয় করছেন কয়জনে মিলে চারজনে চতুর্থ জনের নাম আব্দুর রহমান আব্দুর রহমানের বাড়িতে পশুটা আপনি পালতে দিছেন তো দুধের পশুটা কার বাড়িতে আব্দুর রহমানে কি করছে একদিন পশুর দুধ দোহায়া নিজে খাইলেছে খাওয়ার পরে চাঁদপুরের এক আলেম বইলে ফেলছে আপনি খাইছেন ইন্নাল্লাহ হ্যাঁ আপনি কেন খাইলেন খাইলেছেন কি করবো কটুক খাইছেন আধা কেজি পরিমাণ হইব মানে এক পা ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবে ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবে ভাই মাসালা মনে থাকবে প্রথম কথা বলেন দুধ খাওয়া যাবে যদি দুধ না দোহাইলে কষ্ট না হয় দোহানো যাবে যদি দোহায়া ফেলে কি করবে যদি কোরবানি দাতা যিনি উনি খাইয়া ফেলে মূল্য সৎকা কি কিনলে সৎকা করবে বলেন সবাই বলেন কি সৎকা করবে মূল্য সৎকা করবে আগের মাসালা থেকে একটা মাসালা আমরা আলোচনা করি আবার পশু কিনলেন পশু ক্রয় করলেন আপনি কোরবানি দেওয়ার নিয়তে দশ এগারো বারো জিলহজ কোরবানি দিতে পারেন নাই মাঝখানের থেকে একজন বলেন দশ এগারো বারো এই তিন দিনে পশু কিনছেন কোরবানি দেওয়ার নিয়তে কিন্তু পশুটা কোরবানি করতে পারেন নাই যে কোনো একজন বলেন কি করতে হবে জীবিত না মৃত জীবিত আচ্ছা যদি জবাই করে ফেলে ভুলে তিন দিনের পরে অন্য আরেকজন বলেন তাহলে কি করবে কিভাবে সৎকা করবে এই তো মাশাআল্লাহ মনে আছে তাহলে ওই গোস্তটা সৎকা করে দিবে গোস্ত যদি কম হয় মাপলে মাইপা যদি দেখা যায় না আরো দুই তিন হাজার টাকা লাগবে এটার সমপরিমাণ হইতে ওই পরিমাণ সৎকা হবে মাশাআল্লাহ যাক আপনারা ভালো খুব ভালো পরিচয় দিতেছেন ভালো এটা শরীকের একজন মরে গেছে চারজনে মিলে কোরবানি দিবেন একজন মারা গেছে সাতজনে মিলে কোরবানি দিবেন একজন মারা গেছে শরীকের মধ্যে একজন যদি মারা যায় সেক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে করণীয় হলো তার ওয়ারিস যারা ওয়ারিসদের মধ্য থেকে যারা আছে এই ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তাহলে করে ফেলবেন বলেন সাতজনে মিলে গরু কিনলাম একজন মারা গেছে আছে কয়জন যিনি মারা গেছে তার পক্ষ থেকে আমরা কোরবানি করব কিনা তার ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করব আব্দুর রহমান আব্দুর রহিম তোমাদের আব্বা তো মারা গেছে তো তিনি তো আমাদের সাথে শরীক ছিলেন আমরা কি তার পক্ষ থেকে কোরবানি করে দিব তোমার আব্বাও বিশ হাজার টাকা দিয়েছিলেন তারা যদি বলে হ্যাঁ চাচারা আপনারা দিয়ে দেন তাহলে কোরবানি কি করে দিবেন করে ফেলবেন এটা কোনো সমস্যা নাই আর যদি তার সন্তানরা বলে না আমাদের আব্বা যে টাকাটা দিছে বিশ হাজার টাকা ওই টাকার কোরবানির অনুমতি আমাদের পক্ষ থেকে নাই তাহলে এক্ষেত্রে কি করবেন তাদেরকে ওই বাবার টাকাটা ফেরত দিয়ে দিবেন বাবার টাকাটা কি করে দিবেন কেন বলেন তো কারণ ওই বাবার টাকার মালিক এখন ওয়ারিসরা টাকার মালিক কারা ওয়ারিসরা মালিক এই জন্য ওয়ারিসরা যদি অনুমতি দেয় ওই মৃতের পক্ষ থেকেই মৃত ওই মৃতের পক্ষ থেকেই কোরবানি করবেন আর যদি অনুমতি না দেয় অবশ্যই টাকাটা আপনারা বাকি ছয়জন মিলে ফেরত দিয়ে দিবেন এটা মানার মনে রাখবেন ইনশাআল্লাহ কোরবানির পশু জবাই করলেন জবাই করার পর একটু আগে আমরা একটা মাসালা জানছি যে এটারে জীবিত জবাই করে দেওয়া যদি জীবিত বের হয় এটাও জবাই করা উত্তম হলো জবাই না করে সৎকা করে দেওয়া বলেন উত্তম হলো
জবাই না করে বাচ্চাটাকে কি করে দেওয়া, সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে দেন তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে, ওই বাচ্চার গোস্তটা সৎকা করে দিবেন। বাচ্চাকেও জবাই করতে হবে, বাচ্চার গোস্তটা কি করে দিবেন, সৎকা করে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউদহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আখারু আন নাফসি। আলী নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিতেন আর নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরেও নবীর পক্ষ থেকে একটা দিতেন, নিজের পক্ষ থেকে একটা দিতেন। কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে তিন দিনের বেশি কোরবানির পশুর গোস্ত জমায়ে রাখা যায় না, অনেকে বলে আর কি। এটা একদম ফাও কথা, কোরবানির পশুর গোস্ত তিন দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোস্ত এবছরও পর্যন্ত যারা জমায় রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোস্ত খাইতে চায় না, কিসের গোস্ত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোস্ত, তো অনেক আকিকার গোস্ত খামো, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিয়েন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোস্ত খাইতে চায় না, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে। তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা সাত দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর যে খেতে পারবে, হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, তখন না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, তাহলে এটা খাওয়া যাবে, তিন দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন, অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবো। আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি, বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই, যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সৎকা করতে হবে। জবাইকারীকে চামড়া গোস্ত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি, জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া গোস্ত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা, বলেন সবাই, যাবে না? তাহলে বলেন তো, জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে গোস্তে, তো এরা চলে গেছে, চলে যাওয়ার দুই তিন দিন পরে ডাক দিয়েছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। এক প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিয়েছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া, কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে এক দুই প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে যায় গেছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পামু, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিমু, নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। ৫০০ টাকা পারিশ্রমিক হলে ৫০০ পারিশ্রমিক দিতেই হবে, ১০০০ পারিশ্রমিক হলে পারিশ্রমিক ১০০০ দিতেই হবে, এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই, কথাটা মনে রাখবো। আল্লাহ, অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমন কি পশু জবাই করার ক্ষেত্রে। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম অথবা জবাই করো,
فأحسنوا الزبحة جبائي كوربا شندر بابي فأحسنوا تمرا شندر بابي جبائي كوربا ارماني أنّا برنانا رسول بولن وليحد أحدكم شفرطا তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয় এই অস্ত্র দিয়ে যেন জবাই করে পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয় এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব জবাইয়ের পর পশুর অবস্থা অনেকে নিস্তেজ হওয়ার আগেই ছুরি একটা নিয়ে কি করে খালানো শুরু করে ওই যে চামড়াটা হ্যাঁ আপনার বাস মানে এখনো যায় না ওটা এখনো নাড়তেছে পা শুরু করছে আরে যাই যাই দুই বছর আর শুরু করছে এর এই কথাটা খুব মন দিয়ে শুনেন নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ আচ্ছা বলেন তো কোরবানি কার জন্য করি তো এই কাজে মাকরুহ কাজ কেন করব কোরবানি কার জন্য করি তা আমার এই আমলটা যেন পুরো 100% পিওর হিসাবে আল্লাহ কবুল করে এটা চাই না তো এটাতে কোনো মাকরুহ কাজ করব তাহলে নিস্তেজ হওয়ার আগে কসাইকে বলবো ভাই পূর্ণ নিস্তেজ হবে তারপর আপনি অন্য কাজ করবেন নিস্তেজ হওয়ার আগে এটাতে টাচ করবেন না মানে মনে থাকবে না ইনশাআল্লাহ জি কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা কুরবানির গোশত বিধর্মীকে প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না তাদেরকে দেওয়া যাবে কিনা কুরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বিধর্মী ইত্যাদি গরিব যদি হয় বা প্রতিবেশী হয় তাদেরকে দেওয়া কি আছে জায়েজ আছে বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা যদি খায় দেওয়া জায়েজ আছে অন্য কারো ওয়াজিব কোরবানি এটা আদায় করার করতে যদি চাই এটা কি হুকুম মন দিয়ে শুনি অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কিনা হ্যাঁ অন্যের ওয়াজিব কৃত কোরবানি দিতে হলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে ওই ব্যক্তির কি নিতে হবে অনুমতি নিতে হবে অন্যথায় ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না এক্ষেত্রে স্বামী বা পিতা স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে আবার বলছি স্বামী বা পিতা বলেন স্বামী বা পিতা স্বামী হয় কার বলেন স্ত্রীর বলেন স্বামী হয় কার স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া কোরবানি দিতে কথা স্ত্রী কোরবানি দিতে আর কি হয়ে যাবে পিতা হয় কার বলেন সন্তানের আরে পিতা হয় কার পিতা সন্তানের অনুমতি ছাড়া দিয়ে দিছে হয়ে যাবে আল্লাহ জানে বুঝছেননি কোরবানি দাতার অনুমতি ছাড়া কোরবানি দেওয়া জায়েজ নেই এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া দেয় বাবা যদি সন্তানের অনুমতি ছাড়া দেয় জায়েজ মনে থাকবে না ইনশাআল্লাহ হ্যাঁ জায়েজ পাগল পশুর কোরবানি পাগলা গরু তাছাড়া পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা জায়েজ মন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইরালায় বাসতলা গাছতলা পুরো টুরে শেষ করে লয় পাগল পশুর কোরবানি দেওয়া জায়েজ যদি এটা ঘাস না খায় অথবা চোরে টোরে না খায় তাহলে কিন্তু জায়েজ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে মাঠে চরে বেড়ায় এটার মধ্যে পশুত্ব আছে মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে ও অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়েজ হবে না কোরবানির গোস্ত খাওয়া কোরবানি দাতার জন্য নিজের গোস্ত খাওয়া মুস্তাহাব মাশাআল্লাহ একটা হুকুম দিলাম কোরবানির গোস্ত খাওয়া কি মুস্তাহাব কোরবানির দাতা যিনি তিনি কোরবানির গোস্তটা খাওয়া এটা মুস্তাহাব অনেকের অ্যালার্জি থাকে গরুর গোস্ত খান না এটা খায়া লাগবেন কয়েক পিস সমস্যা নেই ইনশাআল্লাহ কিছু হবে না আল্লাহ ভরসা ঋণ করে কোরবানি দেওয়া কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন কথার কথা তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে 5-10 লাখ টাকা অনেক আছে না অনেকে লেনদেন করে ওনাদের তো ব্যাপার না এটা এই ঋণ আদান প্রদান হয়ে থাকে দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে ওরা তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব আদায় হয়ে যাবে হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয় যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে আচ্ছা এটা অন্য মাসাল আপনার যদি মুসাফির থাকে এখন মাশাল্লাহ হাজি সাহেবরা আর মুসাফির না ওখানে যাওয়ার পরে নিয়ত করে আপনার
প্রায় 30 দিনের নিচে কেউ না, অনেকে আছে 10 দিন থাকে, 15 দিনের নিচে হলে তো মুসাফির, অনেকে আছে আপনার 6 দিন 7 দিন থাকে, এটা ভিন্ন মাসালা। যদি মুসাফির না হয়, আর আমরা জানছি মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, তো যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব না, কিন্তু যে হাজি কোরবানির কোনোদিন মুকিম থাকবে সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি দেওয়া জরুরি হবে। এটা এই মাসালাই এখন আদায় করে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আচ্ছা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি, খাসি করা হয় না, খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে, যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। জীবিত ব্যক্তির নামে কোরবানি, এর মানে হলো যেমনিভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা জায়েজ, তেমনিভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল কোরবানি করা জায়েজ আছে। এই কোরবানির গোস্ত দাতা ও তার পরিবারও খেতে পারবে। জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি, ওমক জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে কোরবানি দাতা ইত্যাদি সবাই গোস্ত খেতে পারবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে? উত্তর, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি জায়েজ আছে। আপনাদের ছেলে থাকে সৌদি আরব, এখন সে যদি চায় এদেশে দিতে পারবে, সে যদি চায় ওদেশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির বিক্রির যে অর্থ, এটা চামড়া বিক্রির অর্থ, এটা আমরা সৎকা করে দিব। এই যে এই ক্ষেত্রে আপনারা চামড়া বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে ওগুলাতে আপনারা এতিমখানায় সৎকা করে দিবেন, এটাই উত্তম হয়। যদি বিক্রি করে ফেলেন তাহলেও এটা সৎকা করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন এবছর কোরবানির নিয়ত আছে কাদের কাছে দেখি একটু ইনশাল্লাহ, সমস্যা নেই। ঈদুল আজহার দিন সর্বপ্রথম কোরবানির গোস্ত দিয়ে প্রথম খানা শুরু করা সুন্নত, ঈদুল আজহার দিন মানে আপনি কোরবানি দিবেন, তা আপনার জন্য উত্তম হলো, সুন্নত হলো সর্বপ্রথম কোরবানির গোস্ত দিয়ে খানা শুরু করা, এটা উত্তম। এর অর্থ হলো সকাল থেকে কোনো কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোস্ত হওয়া, সকাল থেকে কিছু খাবেন না, প্রথমে কোরবানির গোস্তটা খাবেন, এটা যদি পারেন আর কি, না পারলে সমস্যা নেই, অন্য কিছু খাওয়া যাবে। কোরবানির পশুর হার বিক্রি করা, কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হার ক্রয় করে থাকে, টোকাইরা বাড়ি বাড়ি থেকে হার সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে, এদের ক্রয় বিক্রয় জায়েজ। টোকাইরা ক্রয় মানে আপনার নিয়ে গেছে, আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, ওরা নিয়ে গেছে, ওরা বিক্রি করলে সমস্যা নেই, টোকাই বেচারা নিয়ে গেছে টুকরোয়, তার মানে কেমন জন্য ওরা আপনি দান করে দিচ্ছেন, টোকাই নিয়ে গেছে মানে আপনি দান করে দিচ্ছেন। টোকাই যদি হার ইত্যাদি নিয়ে বিক্রি করে তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। আল্লাহ, কিন্তু কোন কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা জায়েজ হবে না, করলে মূল্য সৎকা করে দিতে হবে, এ কথা ভালো করে আমরা মনে রাখবো। মহাজনরা কোন কোরবানি দাতার থেকে, মহাজনরা জানেন কি কোরবানি দিছে, ওনার থেকে আপনারা এটি কিনবেন না, এটা ঠিক না। এ বিভিন্ন বড় বড় হোটেল মালিকদেরকে এগুলো বলে দিবেন, এটা ঠিক না। কাজের লোককে কোরবানির গোস্ত খাওয়ানো, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো জায়েজ না, এটা আগে বলছি আমরা, পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানি দেওয়া যা, কোরবানির গোস্ত দেওয়া যাবে না, পারিশ্রমিক হিসাবে কাজের লোক, ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না। ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোস্ত যেমন খায় কাজের লোকও তেমন খাবে, কাজের লোক খায় কিনা ঘরে, খায় তো, এই যেমনিভাবে আমি দুপুরে খাই রাতে খাই কাজের লোকও খাবে, কিন্তু এরকম না যে তারা আমি পারিশ্রমিক দিতেছি, না আমিও খাই সেও খাচ্ছে, সমস্যা নেই। কিছু কিছু এলাকায় দরিদ্রদের মাঝে একটা প্রচলন আছে যে কোরবানির দিন আমগত সামর্থ্য নাই মোরগ কোরবানি করি, কি কোরবানি, এই জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকবো, বলেন এই জাতীয় কুসংস্কার থেকে কি করে থাকবো,
বেঁচে থাকবো এটা জায়েজ নাই। হ্যাঁ কোরবানির দিন মোরগ জবাই করা জায়েজ আছে নি? হ্যাঁ আছে, আপনি মুরগি খেতে মন চাইলে খাইবেন কিন্তু কোরবানি না। এ বুঝেন কিন্তু আন্দাজি পেশ লাগায় না, আপনার মুরগি খেতে মন চাইলে খাইবেন জবাই করা কিন্তু কোরবানি না, বুঝছেন কি? বা মোরগ আসছে না কোরবানির দিন মোরগ জবাই করো, আমার মন চাইছে খাইতে মুরগি খাবো খাবো। কোরবানির দিন মোরগ যদি জবাই করে খান সমস্যা নাই খাবেন, কিন্তু এরকম না যে হুজুর আমি এটা মোরগ কোরবানি করলাম। আল্লাহ আমাদের সকলকে তাহলে কোরবানির পশু কিনা, কোরবানির পশু কেমন হবে, কোরবানির পশুর দুধ, কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া, শরীকে কোরবানি দেওয়া ইত্যাদি যে গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানলাম, এর উপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন তো শরীকে গরুর মধ্যে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? আছে, জায়েজ আছে। আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া জায়েজ আছে? জি 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 জায়েজ আছে। আকিকা পশু আকিকা কোরবানি একই পশুতে দেওয়া কি আছে? জায়েজ আছে। আপনি তো প্রশ্ন করলেন, এইগুলো লেগা ছিল এনে অনেক লম্বা সময়, আপনাদের এখানে যেই সময় দেওয়া হয়েছে আমার ওয়াজের ইতিহাসে গত কয়েক বছরে এত পরিমাণ সময় কোথাও দেওয়া হয় নাই, এবং এটা আমার নিয়মও না। 60 মিনিটের বেশি 61 মিনিট হওয়ার প্রশ্নই আসে না, কিন্তু আজকে এসে গেছে। যাই হোক দোয়া করেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু আর হবে না, আর এই জাতীয় অনুষ্ঠানে আমার দাওয়াত দিন না, এইগুলো দিলে লম্বা সময়ের প্রয়োজন হয়। এটা কি মাসাইল ফাজাইল, এগুলো লম্বা সময় লাগে, এডিতে দিবেন বড় বড় মুফতি সাহেব যারা আছে তাদেরকে, ঠিক আছে? আমার খালি ওয়াজে ওয়াজে কইবেন, আমি কিছু ওয়াজ করে যাবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. معبود مهربان مولاه الله مزدشك أبني قبول করেন। যে মাসাইলগুলো জানলাম আল্লাহ এগুলো যেন মনে রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ পশু ক্রয়ের মাসালা জানলাম, কোরবানির শরীক দাতাদের মাসালা জানলাম, কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কি না মাসালা জানলাম, পারিশ্রমিক দেওয়া যাবে কি না মাসালা জানলাম, অন্ধ পশু এক চোখ কানা লেস কাটা কান কাটা অথবা খোরা এই জাতীয় পশুর মাসালা জানলাম, আল্লাহ গর্ভবতী পশু দ্বারা কোরবানির নিয়ম কি সেটা জানলাম, দুধের পশু এটার দ্বারা কিভাবে উপকৃত হওয়া যাবে কি না এই মাসালা জানলাম। আল্লাহ আরো অনেক মাসালা জানার আছে, আল্লাহ যেই মাসালা আজকে জানলাম মাওলা আমি সহ আমরা সবাই যেন জীবনে চলার পথে এই মাসালাগুলো মনে রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। এবছর যারা হজ করার জন্য এখন পবিত্র হারামে অবস্থান করতেছে মাওলা, আল্লাহ তাদের এই সফর আপনি কবুল করে নেন। আমরা যারা যাইতে পারি না এখনো, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আজকে এখানে যারা আছি সবাইরে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ এখানে যারা আছি ভাইয়ারা আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিলে কোনো ব্যাপার না মাওলা, আপনি যদি চান আপনার ঘরে নিতে আল্লাহ কেউ আটকাইতে পারবে না মাওলা, আমাদের তো মন চায় আপনার ঘরটা দেখতে, আমারও মন চায় আল্লাহ হাবিবের মদিনায় যাইতে, আমাদেরও মন চায় মাওলা। অনেকে সামর্থ্যের অভাবে যাইতে পারে না আল্লাহ, যারা এখনো যেতে পারেনি তাদেরকে আপনি সামর্থ্য দান করেন, আমাদের দোয়া আপনি কবুল করেন। অনেক মানুষ বুঝে না, টাকা হইলে তারা বিভিন্ন দেশে যায়, আহারে যাদের টাকা আছে ওই চোখ দিয়া কেন কাবা দেখতে যায় না, টাকা থাকার পরেও যেই চোখ কাবা দেখলো না তাহলে দুনিয়াতে কি দেখলো মাওলা। আল্লাহ আমাদের সবাইর জীবনে কাবা দেখার তৌফিক নসিব করেন, আপনার ঘরের সামনে আমরা যেন দাঁড়াতে পারি তৌফিক দান করেন, আপনার হাবিবের প্রিয় শহর মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, আমাদের দোয়া আপনি কবুল করেন। এবছর যারা কোরবানির নিয়ত করেছে তাদের নিয়ত আপনি পুরা করেন, তাদের নিয়ত আপনি বিশুদ্ধ করে দেন, জিলহজ মাসের আমলগুলো করার তৌফিক দান করেন।
আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মসজিদকে আপনি কবুল করেন, মাদ্রাসার উস্তাদ বৃন্দ ছাত্র সকলকে কবুল করেন। আল্লাহ আশেপাশের ওলামা তোলাবা ইম্মা মসজিদ মুহতামিমিন মাদারিস সবাই আসছে মাওলা, তাদের এই উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আছে আপনার কাছে একটা আবদার, আজকে যাদেরকে নিয়ে এখানে বসছি, যারা আমার সামনে বসছে, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন, এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল মুতাআল্লিকিন মুহিব্বিন সকলকে কবুল করে নেন, যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব আমি মুসাফির, আল্লাহ আমরা কয়েকজন মুসাফির আবার ঢাকা রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। একটু শোনেন সবাই একটা ঘোষণা, এক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা একটা মাসিক পত্রিকা ফলো করবেন, বলেন আল কাউসার, বলেন হ্যাঁ আল কাউসার, আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লামা মাওলানা আব্দুল মালেক সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত মাসিক আল কাউসার, বলেন কি নাম, এটা ইনশাল্লাহ ছাত্র সমাজ এলাকার সর্বস্তরের সবাই প্রতি মাসে সংগ্রহ করার চেষ্টা করবেন, মাসিক আল কাউসার।